সামনেই আছে পূজোর ছুটি, শীতের ছুটিরও আর খুব বেশি দেরি নেই। হয়তো এর মধ্যে অনেকে টিকিট কেটে ফেলেছো, হোমস্টে বুক করে ফেলেছো উত্তরবঙ্গ ঘুরতে যাবে বলে। আর সেই ঘুরতে যাবার প্ল্যানের মধ্যেই যদি হয়ে যায় ছোট্ট করে একটা বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা, তাও আবার কোনো এক্সট্রা দিন খরচ না করে, তাহলে কেমন হয়? তাই আজকে সেজ্যোতি স্টোরিতে আমি সেজ্যোতি তোমাদের সাথে এরকমই একটি অভিজ্ঞতা তুলে ধরব। আজ যাচ্ছি কান্নাম। নেপালে অবস্থিত এই জায়গাটি সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো। কান্নামের প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর যে একে ইস্টার্ন নেপালের কুইনও বলা হয়। যারা উত্তরবঙ্গ প্রেমী তাদের কিন্তু কম বেশি নেপাল ঘোরার অভিজ্ঞতা সকলেরই প্রায় আছে, কারণ আমরা প্রায়ই ফেরার পথে পশুপতি মার্কেট হয়েই ফিরি। কিন্তু আজকে আমরা পশুপতি মার্কেট থেকে আরও কিছু কিলোমিটার, এই 15-20 কিলোমিটার ভেতরের দিকে ঢুকে যাব নেপালের দিকে। আমরাও যাচ্ছি সেখান থেকেই। বর্ডার ক্রস করে তোমরা গাড়ি ভাড়াও করে নিতে পারো, শেয়ার গাড়িতেও চলে যেতে পারো। এবার আসছি কী কী লাগবে। কান্নাম যেতে গেলে বা নেপালে ঢুকতে হলে তোমাদের শুধুমাত্র একটা আইডি কার্ডের ডিটেলস এবং ফোন নাম্বার জমা করতে হবে পুলিশের কাছে, তাহলেই কিন্তু তোমরা ছাড়পত্র পেয়ে যাবে নেপালে এন্ট্রি করার। বর্ডার ক্রস করার পরই তোমাদের চোখে পড়বে ট্যাক্সি স্ট্যান্ড। এই ছোটো গাড়িগুলো পশুপতি মার্কেট পর্যন্তও ভাড়া নিয়ে যায়, বা এই গাড়িগুলো তোমরা রিজার্ভ করে নিতে পারো কান্নাম যেতে। পশুপতি মার্কেট পর্যন্ত যেতে হলে ওই অ্যাপ্রক্সিমেট 250-300 টাকার মতো চার্জ করে, আর কান্নাম পর্যন্ত 1.5-2000 টাকা। একটু বার্গেনিং করে নিলে বেটার হয়। আমরা পশুপতি মার্কেট পর্যন্ত প্রথমে হেঁটেই গেছিলাম, তারপর সেখান থেকে একটা শেয়ার গাড়ি পেয়েছি। সেই শেয়ার গাড়িতে করে আমরা কান্নাম পর্যন্ত গেছি। ভাড়া নিয়েছিল পার হেড 150 টাকা করে। এখন আমরা ক্রস করছি ফিকেল মোড়। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা শেয়ার গাড়িতে করে কান্নাম পর্যন্ত আসতে চাও, যদি পশুপতি মার্কেটের ওখান থেকে তোমরা ডিরেক্ট শেয়ার গাড়ি না পাও, তাহলে প্রথমে ফিকেল মোড় পর্যন্ত চলে আসতে পারবো। এখান থেকে আবার কান্নাম পর্যন্ত ডিরেক্ট শেয়ার গাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে। প্রায় ঘন্টাখানেকের মতো জার্নি করে আমরা পৌঁছে গেলাম কান্নামে। আমি এখন আছি কান্নাম বলে যে জায়গাতে আসার কথা ছিল সেখানে। একে কিন্তু ইস্টার্ন নেপালের কুইন বলা হয়। যে ঘরগুলো দেখা যাচ্ছে প্রায় সবকটা ঘরেই কিন্তু হোমস্টের ব্যবস্থা রয়েছে। এছাড়া রাস্তার দুধারে রয়েছে হোটেলের ব্যবস্থা। এখানে এসে আরও একটা জিনিস দেখেছি যেটা উল্লেখ না করলেই নয়, যারা সুরাপ্রেমী বিশেষ করে তাদের জন্য। এখানে প্রায় সব দোকানেই পাওয়া যায় সব রকমের অ্যালকোহল। আমাদের কাছে লাগেজ ছিল, তাই একটা হোটেলে ঢুকে প্রথমে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে সেই হোটেলেই আমরা লাগেজ রেখে ঘুরতে বেরোলাম। রাস্তার দুধারে এরকম দোকান রয়েছে, কিনে নিতে পারো চাইলে টুকটাক জিনিস। এই প্রসঙ্গে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এখানে ইন্ডিয়ান কারেন্সি এবং নেপালি কারেন্সি দুটোই কিন্তু চলে। তো অনেকটা দার্জিলিংয়ের ম্যাল টাইপের ফিল হবে এখানে, যেরকম দার্জিলিংয়ের ম্যালে একটু সমতল জায়গা আছে ওরকম টাইপের। তো আমি এখানে এসে যতটুকু বুঝলাম, নেপালি লোকেরা এখানে পিকনিক করতেই আসে। ম্যালের মধ্যে যেরকম দু সাইডে দোকান আছে, এখানে ওরকম দু সাইডে দোকান আছে। রয়েছে হর্স রাইডিংয়ের সুবিধে, তবে দার্জিলিংয়ের ম্যালে জনপ্রিয়তার জন্য সবসময় ট্যুরিস্ট একটু বেশিই থাকে, এখানে তুলনামূলকভাবে কম। রয়েছে নেপালের ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তোলার সুবিধেও। আমরা ট্রাই করিনি, কিন্তু তোমরা যারা ইচ্ছুক অবশ্যই ট্রাই করতে পারো। নিচের দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে, খোঁজ নিয়ে জানতে পারলাম
ওটা এখানকার একটা স্কুল। আর দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, যার ওপরে একটা পতাকা লাগানো রয়েছে, ওটা এখানকার একটা ভিউ পয়েন্ট। সোজা রাস্তা করা রয়েছে এর ওপর পর্যন্ত উঠে যাবার জন্য। আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে আর এত দূর অবধি উঠে যাইনি, তবে বলাই বাহুল্য ওপর থেকে খুবই সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রাস্তার এক সাইডে এরকম বসার জায়গা করে রাখা রয়েছে, যেখানে বসে দূরে যেদিকেই তাকাবে শুধু একটার পর একটা পাহাড়, মনে হবে যেন আকাশের সাথে মিশে গেছে। চা বাগানের সবুজ চাদর যেন বিছিয়ে রাখা আছে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে। এক অদ্ভুত শান্তি বিরাজ করে এখানে, বসে বসে কাটিয়ে দেওয়া যায় ঘন্টার পর ঘন্টা। কিন্তু বসে থাকলে তো আর চলবে না, এবার আমাদের ফিরতে হবে। ফেরার জন্য আমরা সেই একই রাস্তা ধরলাম আবার। কান্নামের ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা প্রথমে চলে আসতে পারো ফিকাল মোড় পর্যন্ত, যদি শেয়ার গাড়িতে আসতে চাও। অথবা এখান থেকে বিরদা মোড় বলে একটা জায়গা রয়েছে, সেখান পর্যন্তও যেতে পারো শেয়ার গাড়িতে করে। সেখান থেকে বর্ডার ক্রস করে পৌঁছে যেতে পারো শিলিগুড়িতে। আমরা চেনা রাস্তাই ধরেছিলাম, তাই একটা অটো রিজার্ভ করে প্রথমে পৌঁছে গেছি ফিকাল মোড়ে। এটা ফিকাল মোড়ের ট্যাক্সি স্ট্যান্ড, এখান থেকেই তোমরা নেপালের বর্ডার পর্যন্ত যাবার গাড়ি পেয়ে যাবে। রিজার্ভও করে নিতে পারো, শেয়ার গাড়িতেও যেতে পারো। বর্ডার একটা নির্দিষ্ট টাইম পর্যন্তই খোলা থাকে, তারপর যদি তোমরা সেখানে পৌঁছো তাহলে কিন্তু তোমাদের সে রাত্রি নেপালেই কাটাতে হবে। যাই হোক, বর্ডার ক্রস করে তোমরা সেখান থেকে শিলিগুড়ি বা NGP বা মিরিক, যেখানে যেতে চাও সেখানকার গাড়ি পেয়ে যাবে। আজকের ব্লগটি এখানেই শেষ করব। তার আগে অবশ্যই অনুরোধ করব, যারা প্রথমবার এই চ্যানেলে ভিজিট করছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও এবং অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। যদি কোনো ডাউট থেকে থাকে বা কিছু জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জিজ্ঞেস করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।